নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের এমসি কিউব নিয়ে আলোচনা করবো তো দেখো সেট টোয়েন্টি সিক্স সেট টোয়েন্টি সিক্স থেকে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এর আগে আমি এক থেকে পঁচিশখানা সেট সম্পূর্ণরূপে সলভ করে আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী হলেন হবে এর আনসার কিংবদন্তির নায়ক রোমান প্রশ্ন কি বলেছে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার পিছনে বিয়ের বিচার পুঁজির সহজলভ্যতা দায়ী ছিল রোমান থ্রির প্রশ্ন কী বলেছে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম হল ডিয়ার ডিয়াচার ইন্দোনেশিয়া রোমান ফোরের প্রশ্ন কি বলেছে ড্যাশ খ্রিস্টাব্দে জাপান কোরিয়াকে নিজ সাম্রাজ্যভুক্ত করে অ্যান্সারবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে রোমান ফাইভের প্রশ্ন কি বলেছে ভারতীয় রেলপথের জনক অ্যান্সারবে বিয়ের আসার লর্ড ডাল হৌসি ভারতের রেলপথ আঠেরোশো সালে তৈরি হয়েছিল ঠিক আছে রোমান সিক্সের প্রশ্ন পেন্টাগন কোন দেশের সদর দপ্তর অ্যান্সারবে এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র রোমান সেভেনের প্রশ্ন কি বলেছে আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয় অ্যান্সারবে বিএনসার উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে রোমান এইটের প্রশ্ন পাকিস্তানের গণপরিষদের বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য দাবি করেন অ্যান্সারবে এর আনসার বীরেন্দ্রনাথ দত্ত অ্যান্সারবে বীরেন্দ্রনাথ দত্ত পরের প্রশ্ন কি বলেছে আমাদের ন নম্বরের প্রশ্ন জীবনের জলসাগর কী ধরনের রচনায় সি স্মৃতি অ্যান্সার তোমরা তো জানো যে মান্না দে এটি লিখেছিলেন ঠিক আছে দশ নম্বরের প্রশ্ন কী বলেছে ভারতের সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন অ্যান্সারবে এর আনসার লর্ড কর্নওয়ালিস পরের প্রশ্ন কী বলেছে এগারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম গভর্নর জেনারেল এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ওয়ারেন হেস্টিংস রোমান টুতে কী বলেছে সুপ্রিম কোর্টের প্রধান প্রথম প্রধান বিচারপতি অ্যান্সার হবে সের আনসার স্যার এলিজা ইম্পে তিন নম্বরের প্রশ্ন ভারতের প্রথম ভাইসরয় অ্যান্সার হবে ডি এর অ্যান্সার লর্ড ক্যানিং রোমান ফোরে কী বলেছে টিস্কো এর অ্যান্সার হবে এর আনসার জামশেদজি টাটা তো দেখো এর অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার ঠিক আছে তো বুঝতে পারছ রোমানের বি রোমান টু এর সি রোমান থ্রি ডি এবং রোমান ফোরের এ আশা করি তোমরা বুঝতে পারছো পরের প্রশ্ন কি বলেছে তো দেখো বারো নম্বরের প্রশ্ন বলেছে জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না সির আনসার ফ্রান্স জোট নিরপেক্ষতে যুক্ত ছিল ভারত ছিল মিশর ছিল যুগশিলাবি ছিল ঠিক আছে রোমান সের আনসার হবে ফ্রান্স হবে এর আনসার হবে তো দেখো তেরো নম্বরের প্রশ্ন স্তম্ভ একের সাথে স্তম্ভ দুই মিলাও তো দেখো স্তম্ভ অনেক কী বলেছে এবং স্তম্ভ দুইতে কী বলেছে তো দেখো রোমান ওয়ানে বলেছে জেনারেল নাসের এর আনসার হবে বি এর আনসার মিশর রোমান টুতে কী বলেছে হোচি মিন এর আনসার হবে ডি এর আনসার ভিয়েতনাম রোমান থ্রিতে কি বলেছে ফিদেল কাস্তে আনসার হবে এর আনসার কিউবা রোমান ফোরে কি বলেছে মার্শাল টিটু এর আনসার হবে সে এর আনসার যুগ শিলাবি অর্থাৎ এর আনসার হবে আনসার রোমান ওয়ানের বি রোমান টু এর ডি রোমান রোমানি তো দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে তো দেখো ১৪ নম্বরের প্রশ্ন বলেছে ভাইকম সত্যগর সঙ্গে যুক্ত ছিলেন এর আনসার হবে বীরসার নারায়ণ গুরু পনেরো নম্বরের প্রশ্ন বলেছে শি চুং হুই প্রতিষ্ঠা করেন অ্যান্সার বীর আনসার শুন বা সান ইয়াচ্ছে না একটু বানামে গন্ডগোল আছে ঠিক আছে ষোলো নম্বরের প্রশ্ন ভারতীয় চট শিল্পের মূল হোদা ছিলেন অ্যান্সার হবে বিয়ের আনসার মারোয়ারিরা সতেরো নম্বরের প্রশ্ন বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের যে নারী শহীদ হন অ্যান্সারবে ডি এর অ্যান্সার মাতঙ্গিনী হাজরা প্রথম গভর্নর জেনারেল ছিলেন এর অ্যান্সার সির আনসার লর্ড মাউন্ট ব্যাটেন উনিশ নম্বরের প্রশ্ন কি বলেছে স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল অ্যান্সারবে এর আনসার উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন কুড়ি নম্বরের প্রশ্ন ভারতের নাম সর্বস্ব শাসক হলেন অ্যান্সারে সির আনসার রাজ্যপাল একুশ নম্বরের প্রশ্ন ভারতের কৃষি প্রযুক্তির উন্নতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেন অ্যান্সার হবে সি এর অ্যান্সার সি সুব্রমণিয়াম আমাদের বাইশ নম্বরের প্রশ্ন কী বলেছে গান্ধীজির নেতৃত্বে সর্ববৃহৎ গণ আন্দোলন হয় অ্যান্সারবে ডি এর আনসার ভারত ছাড়া আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন ঠিক আছে যেটা উনিশশো সালে হয়েছিল আমাদের পরের প্রশ্ন কি বলেছে তেইশ নম্বরের প্রশ্ন পঞ্চাশের মনন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত হয় অ্যান্সার ডির আনসার অশনি সংকেত চব্বিশ নম্বরের প্রশ্ন দামিনী কোহ শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত অ্যান্সারবে এর আনসার সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে